সর্বম সুস্থ আছে মফিজুল্লাহ মেমোরিয়াল একাডেমি অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ আনাস স্যার। আজ আমি ষষ্ঠ শ্রেণী তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি প্রথম অধ্যায়ের সুনির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখব উপাত্ত কি। সুনির্দিষ্ট আউটপুট বা ফলাফল পাওয়ার জন্য প্রসেসিং এ ব্যবহৃত কাঁচামাল সমূহকে উপাত্ত বলে। উপাত্ত একটি পণ্য বা ধারণা হতে পারে। উপাত্ত বিভিন্ন ধরনের সংখ্যা যেমন 20, 30, 40, 50, 60 এগুলো হতে পারে। উপাত্ত যদি হারিয়ে যায় সেটি পুনরুদ্ধার করা যায় না। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি প্রতিটি স্কুলের শিক্ষার্থী পরীক্ষার ফলাফল একটি ডেটারের উদাহরণ। ডেটা সাধারণত একটি ধারণা। ডেটা শব্দটি এক বছর ল্যাটিন শব্দ ডেটাম থেকে এসেছে যার অর্থ পদত কিছু। সময়ের সাথে সাথে ডেটা ডেটামের বহুবচন হয়ে ওঠে। শিক্ষার্থীবৃন্দ এখন আমরা দেখব তত্ত্ব কি। উপাত্ত প্রক্রিয়াকরণের পর প্রয়োজন মতো সাজানো বা অর্থপূর্ণ অবস্থাকে তত্ত্ব বলে। তত্ত্ব কম্পিউটারের একটি আউটপুট। এটি সাধারণত ডেটা বা উপাত্তের উপর নির্ভর করে। তত্ত্ব অর্থবহ এবং মূল্যবান। এটি কম্পিউটারের একটি আউটপুট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সুবিধার্থে তত্ত্ব বা উপাত্তের সংজ্ঞা বোর্ডে লিখে দেওয়া হয়েছে। তোমরা সবাই সেখান থেকে দেখে নোট করে নেবে। এখানে উপাত্ত কি এবং তত্ত্ব কি এ দুটি তোমরা দেখে ভালো করে নেবে। শিক্ষার্থীবৃন্দ এখন আমরা দেখব আমাদের পাঠ্য বইয়ে 10 পৃষ্ঠা তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। আর আমরা আইসিটি এর পুনরুদ্ধ হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তাহলে আমরা আইসিটি এর কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবহার দেখব। প্রথমে দেখব শিক্ষাক্ষেত্রে আইসিটি এর ব্যবহার। সাধারণত মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে বিজ্ঞানের বিভিন্ন ধরনের কঠিন চিত্রগুলো স্ক্রিনে প্রদর্শন করা যায় এবং পরীক্ষা খাতায় কিছু না লিখে সরাসরি কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা দেওয়া যায়। আজকাল ইবুকে শিক্ষার্থীরা শুধু যে তার পাঠ্য বই রাখতে পারবে তা নয়, লাইব্রেরি কয়েক হাজার বই পর্যন্ত রাখতে পারে। এরপর আমরা দেখব চিকিৎসাক্ষেত্রে আইসিটি এর ব্যবহার। আজকাল আইসিটি ব্যবহার না করে চিকিৎসার কথা কল্পনা করা যায় না। আগে কারো অসুখ হলে ডাক্তাররা রুগী নানা ধরনের উপসর্গ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে রোগ নির্ণয় করতেন। এখন আধুনিক যন্ত্রপাতি দিয়ে নিখুঁতভাবে রোগ নির্ণয় করা যায়। শুধু তাই নয়, কেউ যদি হাসপাতালে চিকিৎসা নিতে যায় তখন তার সব ধরনের তথ্য সংরক্ষণ থেকে শুরু করে তার চিকিৎসা বিভিন্ন খুঁটিনাটি আইসিটি ব্যবহার করে সংরক্ষণ রাখা যায়। বিশেষ করে এখন রুগীদের বিভিন্ন ধরনের তথ্য অনলাইনে পাওয়া যায়। এখন বাংলাদেশ দূর থেকে টেলিফোনের মাধ্যমে সেবা স্বাস্থ্যসেবা নেওয়া যায়, এটিকে টেলিমেডিসিন সেবা বলা হয়। আবার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অনলাইনে রিপোর্টও দেখা যায়। এরপর আমরা দেখব বিজ্ঞান এবং গবেষণার ক্ষেত্রে আইসিটি এর বা প্রযুক্তি এর ব্যবহার। সম্ভবত আইসিটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিজ্ঞান এবং গবেষণার ক্ষেত্রে। এখন বিজ্ঞানীরা গবেষণার বিভিন্ন ধরনের জটিল জটিল প্রক্রিয়া আইসিটি ব্যবহার করে খুব সহজে করতে পারে। যেমন বাংলাদেশে কিছুদিন আগে ফাটের জিনোম বের করেছে, তারা এটি বের করতে আইসিটি এর ব্যবহার করেছে। এরপর দেখব আমরা কৃষিক্ষেত্রে আইসিটি এর ব্যবহার। আমাদের দেশ হচ্ছে একটি কৃষি নির্ভর দেশ। আধুনিক উপায়ে চাষ করে বাংলাদেশের খাদ্য স্বয়ং সম্পূর্ণ হচ্ছে। এবারে আমাদের দেশের চাষিদের সাহায্যে হাত বাড়িয়ে দিচ্ছে প্রযুক্তি বা আইসিটি। রেডিও টেলিভিশন নিয়ে কৃষি নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে। বিশেষ করে ইন্টারনেটে কৃষির উপর ওয়েবসাইট তৈরি হয়েছে। এমনকি চাষিরা মোবাইল ফোনে ফোন করেও কৃষি বিভিন্ন ধরনের সমস্যা এবং সেবা নিতে পারছে। এখন আমরা দেখব পরিবেশ এবং আবহাওয়া। আমাদের দেশে এক সময় ঘূর্ণিঝড়ে অনেক মানুষ মারা যেত, কিন্তু আইসিটি এর ব্যবহার ফলে 1970 সালে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে এই দেশে প্রায় 5 লক্ষ মানুষ মারা গিয়েছিল। বাংলাদেশে এখন ঘূর্ণিঝড়ে আগের মতো মানুষ মারা যায় না, কারণ আইসিটি এর ব্যবহারের ফলে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে মানুষকে রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে অথবা বিভিন্ন ধরনের গণমাধ্যমের মাধ্যমে মানুষদের সতর্ক
করা যায়। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব প্রচার ও গণমাধ্যম, বিশেষত রেডিও, টেলিভিশন এবং খবরের কাগজ বা অনলাইন সংবাদ মাধ্যমকে আমরা বলি প্রচার বা গণমাধ্যম। এই বিষয়গুলো আজকাল অনেক উন্নত হয়েছে। পৃথিবী বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো খবর শুধু যে মুহূর্তের মধ্যে আমরা পেয়ে থাকি তা নয়, তার ভিডিও আমরা এখন দেখতে পারি। আর এই ব্যাপারগুলো সম্ভবত শুধুমাত্র ICT এর কারণে সম্ভব হয়েছে। এখন আমরা ঘরে বসে মোবাইলের মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের খবর বিভিন্ন দেশের সম্পর্কে জানতে পারি। এটি সম্ভব হয়েছে শুধুমাত্র প্রযুক্তি উন্নয়নের ফলে। এরপরে আমরা দেখব ব্যাংকিং সেবা ICT এর ব্যবহার সমূহ। একটা সময় ছিল যখন একজন মানুষ টাকা তুলতে তার ব্যাংকের নির্দিষ্ট শাখায় যেতে হতো, কিন্তু ICT এর উন্নয়নের ফলে এখন সেটি পরিবর্তিত হয়েছে। এখন মানুষ যে কোনো ব্যাংকের যে কোনো শাখা থেকে সে তার টাকা তুলতে পারে। যেসব ব্যাংক অনলাইন হয়ে গেছে সে সকল ব্যাংকের হিসাবদারি যে কোনো শাখায় অর্থ জমা অথবা উত্তোলন করা যায়। শুধু তাই নয়, সেখানে ATM বুথ রয়েছে, সেখান থেকে ব্যাংকের কার্ড দিয়ে দিন রাত 24 ঘন্টা যে কোনো সময় টাকা তোলা যায়। বিন্দু, এখন আমরা দেখব সেক্ষেত্রে ICT এর গুরুত্বপূর্ণ কয়েকটি ব্যবহার। সাধারণত কম্পিউটার বিভিন্ন ধরনের রোগ নির্ণয় করতে ব্যবহৃত হয় এবং বিভিন্ন ধরনের ওষুধের মান নির্ণয় করতে কম্পিউটার ব্যবহার করা হয়। আমাদের মস্তিষ্কের স্ক্যানিংয়ে প্রযুক্তি ব্যবহার করা হয়, বিশেষ করে আমাদের শরীরের ক্যান্সার নামক যে বিশেষ ধরনের একটি রূপ দেখা যায় সেটিও কম্পিউটারের মাধ্যমে জানা যায়। এরপরে আমাদের শরীরে টিউমারের গঠন প্রকৃতি সম্পর্কেও এখন আমরা ICT বা কম্পিউটার প্রয়োগের মাধ্যমে জানতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা প্রথম অধ্যায়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম। তোমাদের শিক্ষাটা স্থায়ী করার জন্য আগে কয়েকটি বাড়ি কাজ দেওয়া হবে, সেগুলো তোমরা বাড়িতে লিখে প্র্যাকটিস করবে। প্রথমে আমরা এক উপাত্ত কি সেটি লিখবে, এরপর লিখবে তত্ত্ব কি, এরপরে তৃতীয় প্রশ্ন চিকিৎসা ক্ষেত্রে ICT এর 5টি ব্যবহার, এরপরে শিক্ষা ক্ষেত্রে ICT এর 5টি ব্যবহার লেখো। এটি আমরা বলেছি শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা উত্তর প্রশ্নগুলোর উত্তর লিখতে পারবে এবং এগুলো বাড়িতে লিখে নিজেরা প্র্যাকটিস করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো।